অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন আপডেট কিন্তু চলে আসছে ডিএ নিয়ে। আমরা প্রত্যেকে জানি কলকাতা হাইকোর্ট কিন্তু 19 আগস্টের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু 31% ডিএ মিটিয়ে দিতে বলেছিল এবং সেটি কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে সম্পন্ন করেনি। তবে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট কিন্তু আরও একটি বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কারা কারা কত টাকা করে ডিএ পাবে, এক কথায় মর্গ ভাতা পাবে, সেটি কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো দেখে নিচ্ছি আজকের আপডেটে কী বলা হয়েছে, কবে নাকি দিতে পারে এবং কলকাতা হাইকোর্ট নতুন কী বড় সিদ্ধান্ত নিয়েছে এ টু জেড। তো অবশ্যই তার আগে আপনাদের যা জরুরত হবে, আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে কিন্তু আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 19 আগস্টের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের 31% ডিএ মিটিয়ে দিতে হবে, তবে সেই নির্দেশ মানা হয়নি, জানিয়ে এবার করার সিদ্ধান্ত নিল রাজ্যের সর্বোচ্চ আদালত। কি সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট, ডিএ অবমাননা মামলায় নতুন বেঞ্চ গঠন করে ফের নতুন করে শুনানির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশে জানানো হয়েছে আদালত অবমাননার মামলাটির আলাদা শুনানি হবে। এই মামলাটি করে 3টি রাজ্য কর্মচারী সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে করা মামলায় বলা হয় আদালতের নির্দেশ মানেনি সরকার। আদালত অবমাননার যে মামলা দায়ের হয়েছে সেই মামলার কপি ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থ সচিব মনোজ পন্তকে পাঠানো হয়েছে। গত 20 মে মর্গ ভাতা মিটিয়ে দেওয়ার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দেয়। আদালত জানিয়েছিল মূল্যবৃদ্ধি হচ্ছে, তাই বকেয়া ডিএ বাড়ানো উচিত। তারপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় গত 19 আগস্টের মধ্যে বকেয়া মর্গ ভাতা মিটিয়ে দিতে হবে, অথচ তারপরও ডিএ পাননি সরকারি কর্মীরা। আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন ডিএ দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। তবে এই ডিএর মামলা কবে উঠবে হাইকোর্ট তা নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রূপা রুলস 2009 অনুযায়ী ডিএ দিতে হবে, কিন্তু এখনও প্রাপ্য থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা। ডিএ যে কোনো সরকারি কর্মীদের অধিকার, বর্তমানে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে যা দেশেরও এক সমস্যা। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ডিএ দেওয়া প্রয়োজনীয় বলে মনে করে হাইকোর্ট। তো আশা করি বুঝতেই পেরেছেন ডিএ নিয়ে ইতিমধ্যে কিন্তু এই আপডেট চলে আসছে, পরবর্তীতে যখনই আপডেট চলে আসবে কবে দেওয়া হবে ইত্যাদি সমস্ত আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।